এরপর দীপ্ত সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে দুপুরে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এছাড়াও নারীদের প্রতি অশোভন মন্তব্যের জন্য ফেসবুকে ক্ষমা চেয়েছেন তিনি। নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সড়ক ও রেলের পাশাপাশি নৌপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াবে ভারত। দুপুরে ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এ তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে $15,000 কোটি ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে তাদের পক্ষের আইনজীবীরা মামলাটি করেন। মিরপুরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন চা বিরতির পর 300 রানের প্রথম ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান, জবাবে ব্যাট করছে বাংলাদেশ।